মাত্র কয়েক মাস আগেই শেষ হয়েছে বাংলা মিডিয়াম ধারাবাহিকটি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিয়াশা লিপ্সে এবং নীল ভট্টাচার্য। তবে তিয়াশা তার অভিনয় জীবনের বাইরেও তার ব্যক্তিগত জীবন নিয়েও থাকেন চর্চার শীর্ষবিন্দুতে। ডিভোর্স প্রেম চর্চার মধ্যেই ফের শিরোনামে উঠে এসেছিল অভিনেত্রীর নাম। তার কারণ, দ্বিতীয়বার বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অভিনেত্রী। খবরটা শুনে রীতিমতো চোখ কপালে উঠলেও এমনটাই বলেছিলেন নেটিজেনরা। পরবর্তীকালে অবশ্য তিয়াশা লেপচা সম্পূর্ণ বিষয়টিকে জানান ভুয়ো, সম্পূর্ণটাই নাকি গুজব। তবে এমন গুজবের কারণ কি? সম্প্রতি অভিনেত্রী নিজে সামাজিক মাধ্যম থেকে একটি রিল ভিডিও ভাগ করে নিয়েছিলেন, যেখানে অভিনেত্রীকে বাংলা মিডিয়ামের সহ অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে দেখা গিয়েছিল। সেখানেই সালোয়ার কামিজ পরে ভিডিও পোস্ট করতেই ট্রোলের সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী। তিয়াশার এই রিল ভিডিওতে এক নেটিজেন কমেন্টে লিখেছিলেন, এই প্রথম তিয়াশাকে প্রেগনেন্ট মনে হলো। অন্য অবশ্য আরেকজন লিখেছিলেন, আমার মতো কে কে মনে করছেন যে তিয়াশাদি প্রেগনেন্ট। এই পোস্ট নিয়ে চলে তুমুল সমালোচনা এবং চর্চাও। তিয়াশার এই রিল ভিডিওতে নাকি বেবি বাম স্পষ্ট ধরা পড়েছে, তেমনটাই অবশ্য দাবি ছিল নেটিজেনদের। তবে কি দ্বিতীয় বিয়ের আগেই সত্যি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিয়াশা? সম্প্রতি এমন জল্পনাকে নস্যাৎ করেছেন তিনি সিটি সিনেমার এক সাক্ষাৎকারে। কি বললেন অভিনেত্রী শুনে নেওয়া যাক। দেখো, খারাপ কমেন্টস করে বা খারাপ কিছু ট্রোলিং হলে কিন্তু আমি সেটা থেকে ভীষণভাবে মজা, মানে আমি ভীষণ হাসি, একা একাই হাসতে থাকি বা সেটা নেক্সট টাইম করি না, এরকম কিছু করি। যেমন ওই রিসেন্ট আমাকে, আমি একটু মোটা হয়ে গেছিলাম বলে আমাকে নিয়ে প্রেগনেন্ট ট্রোল হয়ে গেছিলো, তো সেটা থেকে কিন্তু আমি বুঝতে পেরেছি যে না, এবার আমাকে রোগা হতে হবে। আর আমি সেটা কিন্তু এক মাসে হয়ে উঠছি অনেকটা। তুমি এটা নিয়ে একদমই মানে বদর ঢও নিজে, হ্যাঁ তোমাকে হঠাৎ করে প্রেগনেন্ট বলে দিলো, বা বাড়ির লোক দেখে কোনোভাবে কনসার্ন হয়েছে? বাড়ির লোক তো মানে জাস্ট মুখ দেখাবো কি করে, এই ওই ওই সেই, হ্যাঁ, কিন্তু আমার একটু এফেক্ট হয়নি। আমার এটা মনে হচ্ছে যে হ্যাঁ ভালো হয়েছে, ঠিক টাইমে ঠিকটা হয়ে গেছে। মানে ওগুলোও না আমাদের খুব দরকার পড়ে, কারণ ওটা হলে আমরা তখন আমাদের মাইন্ডে আসে যে না, তার মানে এটা বলছে তাহলে এটা করা উচিত। তো আমার তখন মনে হয়েছে না হলে তো আমি এখনও বিরিয়ানি চাউমিন এইসবই করতাম। আচ্ছা, তার মানে পেটে আসলে বিরিয়ানি এবং চাউমিন জমেছে, যার ফলে দর্শকেরা সেখান থেকে প্রেগনেন্ট বলে দিয়েছে। কি কি জমেনি, কিন্তু টানা এক মাস আমি বাইরের কিচ্ছু খাইনি, মানে কিচ্ছু না, মানে কিচ্ছু না, টানা এক মাস। কথাই আছে, যা রটে তার কিছুটাও তো বটে। আসলে এমনভাবে কটাক্ষের মুখে পড়ার পর অভিনেত্রীর মনে হয়েছিল তার নেটিজেনরা অবশ্য তাকে কটাক্ষের মুখে ফেলছেন তার স্ফীত দৌড় দেখে। তাই রীতিমতো ডায়েট করে তিনি মেনটেন করেছেন নিজেকে, আর এখন আবারও তিনি হয়ে উঠেছেন তরুণী। বরাবরই তিনি যে কোনো ট্রোলিংকে নিয়েছেন ইতিবাচকভাবেই, তাই এবারও তার অন্যথা হলো না। বাংলা মিডিয়াম ধারাবাহিকের পর অনেকদিন কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না, এমনটাই জানাচ্ছিল তিয়াশার অনুরাগীরা। তবে সেই দুঃখ ঘুচিয়ে খুব তাড়াতাড়ি অভিনেত্রী আবারও ফিরছেন ছোট পর্দাতে। রামপ্রসাদে এক বিশেষ চরিত্র রানী ভবানীর চরিত্রে এবার দেখা পাওয়া যাবে তিয়াশা লেপচার। সেই নিয়ে সম্প্রতি সিটি সিনেমার সঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তার প্রেগনেন্সির ভুয়ো খবরের সত্যতাও। তবে নিজেকে সিঙ্গেল বলে দাবি করা এই অভিনেত্রী বিয়ে করতে চলেছেন কবে? দিদি নাম্বার ওয়ানে মজার ছলে নিজের বিয়ে প্রসঙ্গে জানিয়েছিলেন অভিনেত্রী, 2025 সালেই নাকি তিনি বিয়ে করতে চলেছেন। আবার এটাও বলেছিলেন তিনি সিঙ্গেল। আসল সত্যিটা কি সেটার উত্তর তো দেবে সময়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।